নমস্কার শ্রোতা বন্ধুরা ধর্ম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও আজকের এই ভিডিওতে আলোচনা করব আষাঢ় মাসের অমাবস্যা এবং পূর্ণিমার সঠিক সময়সূচি নিয়ে শ্রোতা বন্ধুরা আপনারা দেখছেন ধর্ম সংস্কার চ্যানেল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন তার সঙ্গে যারা ধর্ম সংস্কার চ্যানেলে নতুন আছেন ওরা অবশ্যই ধর্ম সংস্কার চ্যানেলকেই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য তাহলে এবার শুরু করছি এখন হয়তো ভূমিকম্প হচ্ছে এখন বাজে রাত্রি আটটা বারো মিনিট ওম নামহার শিবায় হর হর মহাদেব জয় শিবশঙ্করা প্রথমেই জেনে নিন অমাবস্যার সঠিক সময়সূচি শ্রোতা বন্ধুরা আগামী পাঁচই আষাঢ় চৌদ্দশো সাতাশ বাংলা বিশ জুন দুই হাজার শনিবার চতুর্দশী তিথি থাকবে দিবা ঘটিকা এগারোটা আটাইশ মিনিট ছাপ্পান্ন সেকেন্ড পর্যন্ত তারপর শুরু হবে অমাবস্যা এবং অমাবস্যা তিথি থাকবে ছয় আষাঢ় চৌদ্দোশো সাতাশ বাংলা একুশে জুন দুই রবিবার অমাবস্যা তিথি থাকবে দিবা ঘটিকা এগারোটা চুয়ান্ন মিনিট একান্ন সেকেন্ড পর্যন্ত নিশি পালন করতে হবে পাঁচই আষাঢ় শনিবার এবার জেনে নিন পূর্ণিমার সঠিক সময়সূচি উনিশে আষাঢ় চৌদ্দশো সাতাশি বাংলা চার জুলাই দুই শনিবার চতুর্দশী তিথি থাকবে দিবা ঘটিকা এগারোটা পনেরো মিনিট পর্যন্ত তারপর শুরু হবে পূর্ণিমা এবং পূর্ণিমা তিথি থাকবে বিশে আষাঢ় চৌদ্দশো সাতাশ বাংলা পাঁচ জুলাই দুই রবিবার পূর্ণিমা তিথি থাকবে দিবা ঘটিকা দশটা চার মিনিট উনচল্লিশ সেকেন্ড পর্যন্ত নিশি পালন করতে হবে উনিশে আষাঢ় আবারও বলছি পূর্ণিমা তিথি শুরু হবে উনিশে আষাঢ় শনিবার দিবা ঘটিকা এগারোটা পনেরো মিনিটের পর থেকে এবং পূর্ণিমা তিথি থাকবে বিশে আষাঢ় রবিবার দিবা ঘটিকা দশটা চার মিনিট উনচল্লিশ সেকেন্ড পর্যন্ত অনেক অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন অনেক অনেক ধন্যবাদ